হ্যালো বিয়র্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন আগে দেখা যায়নি এমন গোল জ্বর গতরাতে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি আর টটেনহামের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে গোল হয়েছে সাতটা এর মধ্যে পাঁচটি গুলি হয়েছে ম্যাচের প্রথম একুশ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এত দ্রুততম সময়ে পাঁচ গুল কখনোই দেখা যায়নি কী ছিল না এই ম্যাচে আক্রমণ প্রতিআক্রমণ গুলের ফুলজুরি ভারের বাড়াবাড়ি ফুটবল যেন তার সম্পূর্ণ সৌন্দর্য নিয়ে হাজির হয়েছিল ম্যানচেস্টার সিটির মাঠে যদিও শেষ হাসি হাসতে পারেনি সিটি তবে ম্যাচটি প্রাণ ভরে উপভোগ করেছেন ফুটবল রোমান্টিকরা গুলের বন্যা দেখে অনেকেই বলছেন তাদের রাত জাগা সার্থক বারোদে ম্যাচের প্রতিশ্রুতি দিয়েছিলই কিন্তু প্রথম একুশ মিনিটেই যে পাঁচ গোল হয়ে যাবে সেটা কে ভেবেছিল কাল যারা রাত জেগেছেন দারুণ এক ইতিহাসেরই সাক্ষী তারা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এত অল্প সময়ে পাঁচ গোল যে আগে কখনো দেখেনি কেউই শুরু থেকেই চূড়ান্ত আক্রমণাত্মক খেলেছে দুই দল এগারো মিনিটের মধ্যে দুটি করে চারটি গোল করে ফেলে সিটি ও টটেনহাম চার মিনিটের মাথায় রহিম স্টার্লিং দুর্দান্ত এক জাকানো শটে গোল করে সিটিকে এগিয়ে দেন ম্যাচের ফল হেরে পড়ে সিটির দিকে দশ মিনিটের মধ্যে দুই গোল করে দক্ষিণ কোরিয়ার ফরওয়ার্ড হিউইং মিনসন টটানহামকে এগিয়ে দেন সনের দ্বিতীয় গুলের এক মিনিট পর গোল করে আবারও সিটিকে আশাবাদী করে তোলেন পর্তুগিজ উইঙ্গার বার্নার্ডো সিলভা ম্যাচের একুশ মিনিটে আরেকটি গোল করে সিটিকে এগিয়ে দেন স্টার্লিং নিঃসন্দেহে দীর্ঘদিন ধরে গল্প করার এক স্মৃতি নিজেদের করে নিলেন ফুটবল প্রেমীরা এর আগের রেকর্ডটা ছিল বোরোসিয়ার ডটমুন্টের দুই হাজার ষোলো সালে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ডের ক্লাব লেজিয়া ওয়ার্সকে আট চার গোলে হারিয়েছিল তারা সে ম্যাচে পাঁচ গোল করতে দুই দল সময় নিয়েছিল চব্বিশ মিনিট ডটমন্ড করেছিল তিনটি বাকি দুইটি লেজিয়ার গতকাল সে জ্বরকেও আড়াল করে দিয়েছে সিটি টটেনহামের জ্বর পরে যদিও দুই দল মিলে বারো গোল করতে পারেনি কিন্তু তাতে কি উত্তেজনার তো কমতি ছিল না কোনো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ